আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান 2023 ইফতার রাজনীতিতে জামাতের প্রথম চমক, ব্যতিক্রমী আয়োজনে ডক্টর মাসুদের কঠোর প্রতিবাদ। এবার ইফতার মাহফিল নিয়ে জামাত খুব সাবধান, সচেতন। জামাতের তো কোনো প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, এমনকি রমজানে ঘরোয়া প্রোগ্রাম থেকেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তারাবি নামাজ যে একত্রিত হলো, সেখান থেকে গুলশানে ইসলামী সেন্টার থেকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ কারণে এবছর কোনো অডিটোরিয়ামে, কোনো হোটেলে, গুরুত্বপূর্ণ কোনো স্থানে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ কোনো ইফতার প্রোগ্রামে বা ইফতার পার্টি বা ইফতার মাহফিলে মিলিত হয়েছে, এরকম কোনো দৃশ্য আমাদের চোখে গণমাধ্যমে পড়েনি, সোশ্যাল মিডিয়ায় বা জামাত প্রেস রিলিজ দিয়েও জানায়নি। কারণ এগুলো তারা করতে পারছে না। এমনিতেই ইফতার মাহফিল নজরদারিতে আছে বলে বিভিন্ন গণমাধ্যম কিন্তু এ বিষয়ে রিপোর্টও করেছে। এখন ইফতার মাহফিল ও ইফতার প্রোগ্রাম, এটা কিন্তু জামাতের সাংগঠনিক টপ প্রায়োরিটির মধ্যেই থাকে সবসময়, একেবারে শুরু থেকে। বরং ইফতার মাহফিল বা ইফতার রাজনীতি, এটার ইনিশিয়েটিভ করেছে জামাত ইসলামী। তো সেক্ষেত্রে এবছর তাদের সিনিয়র নেতৃবৃন্দকে কোথাও এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ইফতার নিজস্ব দলীয় আয়োজনে দেখা যায়নি। কিন্তু একটা ব্যতিক্রমী আয়োজন দেখলাম, যেখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবং এইটাই এখন পর্যন্ত যে কয়টা রমজান বাংলাদেশে হয়েছে তার মধ্যে আলোচনায় আনার মতো ইফতার পার্টি যেগুলো গণমাধ্যমে এসেছে বা সোশ্যাল মিডিয়ায় জামাতের জনপ্রিয় নেতারা পাবলিশ করেছে, তার মধ্যে এইটাই, অন্য কিছু নেই। এবং এটা, এই আয়োজনটা আমি চমক বলতে চাই। কী জন্যে? একটু নিউজটা যদি দেখি, রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপোষ না করার প্রশিক্ষণ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাউফলের গণমানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালীর বাউফল উপজেলা জামাত ইসলামী আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপোষ না করার প্রশিক্ষণ। এখন এই যে বাউফল উপজেলার ইফতার মাহফিল, আলোচনা সভা, যাই বলি না কেন, এটা কীভাবে করেছে? কোনো হোটেল রুম বা কোনো অডিটোরিয়ামে নয়, প্রোগ্রামটা করেছে কোনো একটা বাড়ির মধ্যে উঠানে, ঘরের সামনে। আবার এর আগে দেখেছি অনেকটা জঙ্গল টাইপ, মানে নির্জন এলাকা। এইগুলো কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য খুব চমৎকার একটা বিষয়। মাঠে ঘাটে প্রোগ্রাম করতে হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। কোনো ভিআইপি অডিটোরিয়ামে অথবা কোনো ভিআইপি হোটেল রুমে প্রোগ্রাম করা, সেটা আলাদা বিষয়, কূটনীতিকদের সম্মানে, রাজনীতিবিদদের সম্মানে করলে সেগুলোই করতে হয়। কিন্তু দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার, এগুলো হোটেল রুমে বা কোনো ভালো অডিটোরিয়ামে করার চাইতে এরকম খোলা মাঠে বা এই সব জায়গায় আয়োজন করতে পারা, এই ব্যতিক্রমে আয়োজন করতে পারা, এটা কিন্তু আরও ভালো, আরও ভালো। সেটাই করেছে তারা। এবং সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যের মধ্যে নানান বিষয় তো আলোচনা করেছেনই, একটা দিক ছিল কঠোর প্রতিবাদ। দেখি তার বক্তব্যের মূল অংশটা, যেটা আমি তুলে ধরতে চাই সেটা একটু আলোচনায় আনতে চাই, বিশ্লেষণ করতে চাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে রমজানের মতো এমন বরকতপূর্ণ মাস উপহার দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি আমাদেরকে দয়া করতে চান, রহমত বর্ষণ করতে চান। মহান আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহের চাদর আচ্ছাদিত করতে চান। রমজান কেন্দ্রিক বক্তব্য তো দিয়েছেন, এই দীর্ঘ বক্তব্য। আমরা জাগতিক যে কোনো চাপ মোকাবেলা করি, এই বাউফলবাসী সহ গোটা বাংলাদেশের জনগণের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং রোজাদার হিসেবে বন্দুকের গুলির সামনেও আমরা আল্লাহর দাসত্ব করার জন্য প্রস্তুত রয়েছি। এটা প্রতীকী কথা, প্রতীকী কথা যে যে কোনো মুহূর্তে আল্লাহর ইবাদত করতে হবে, এটা বোঝাতে চেয়েছেন। প্রশাসনের কতিপয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রশাসনের লোকজনকে বরাবরই সম্মান দিয়ে কথা বলে, কারণ তারা চাকরি করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বলতে চাই, আমরা আপনারা ইমানের কাছে প্রশ্ন রাখি, সামান্য চাকরি বাঁচাতে গিয়ে আপনি কেন ওই আরশের আজিমের মহান আল্লাহর দেয়া বিধানের বিপরীতে গিয়ে ক্ষুদ্র কোনো ব্যক্তি স্বার্থের মানুষের গোলামে পরিণত হয়েছেন? কোনো মুসলমানদের, মুসলমান নিজের ব্যক্তিগত আমলে পরিশুদ্ধতা অর্জন করতে গেলে কেন আপনারা তাদের জঙ্গিবাদের তকমা লাগিয়ে দিয়ে উদ্ধত হচ্ছেন? আপনি রোজা পালনে সিয়ামের জন্য আল্লাহকে যে ভয় করলেন, নিজের ইমান বাঁচানোর প্রয়োজন কেন সেই আল্লাহকে ভয় করবেন না? ইমানের বিনিময়ে সে তো জান্নাত, তা যার প্রত্যাশা আমি আপনি আপনার সকলেই করি। আল্লাহর নির্দেশ হচ্ছে, তোমার রোজা রেখে সে পুরস্কার, রোজা রাখো সে পুরস্কার ঢাল স্বরূপ পেয়েছে যে কাজে লাগে। মানে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সবাইকে একটা দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, যে নিজের ইমানের কাছে প্রশ্ন করতে চেয়েছেন, যে নিরীহ, যার কোনো রাজনৈতিক কর্মসূচি না, দেশে কোনো হরতাল নেই, অবরোধ নেই,
কোনো বিশৃঙ্খলা নেই, নাশকতা বা সহিংসতা সম্ভাবনা নেই। নিছক এবাদত অথবা প্রোগ্রাম হলেও জাস্ট সর্বোচ্চ সাংগঠনিক ঘরোয়া প্রোগ্রাম। সেই প্রোগ্রামে কি হয়, যে কোরআন হাদিস পড়েছে কি না, জাকাত দিয়েছে কি না, না হলে ঠিক মতো দিবেন, এগুলোই তো। এখানে তো রাজনীতি নেই, তাতেও বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়টা এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বোঝানোর চেষ্টা করেছেন যে এগুলো বাড়াবাড়ি। আর রমজান বাংলাদেশ জামাত ইসলামীর বাউফল উপজেলা শাখার উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এত সংখ্যক বড় বড় নেতৃবৃন্দের উপস্থিতিতে, নেতাকর্মীদের একটা বিশাল উপস্থিতিতে, একেবারে নির্জন এলাকায় কোনো একটা বাড়ির উঠানে প্রোগ্রাম করা, এটা আমি চমক হিসাবেই দেখি। এগুলোর মধ্যেই কৃতিত্ব। এর আগে লক্ষ্মীপুর একটা ইউনিয়নে দেখেছিলাম ওইরকম কোনো বাড়ির উঠানে বা বাড়ির পাশে নির্জন জায়গায় বড় কর্মী সম্মেলন করেছে, অনেক লোক উপস্থিত হয়েছে, এগুলো ভালো। এছাড়াও এই যে সর্বশেষ ইসলাম গুলশান ইসলামী সেন্টার থেকে পুলিশ কর্তৃক তিনজন হাফেজ, দুইজন নারী ও একজন শিশুসহ 17 জনকে এবাদতকালে সম্পূর্ণ বেআইনি অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা জানাবার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। অবিলম্বে গ্রেপ্তারকৃত নিঃশর্ত মুক্তি এবং সকল নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করার দাবি করছি। এদিকে বাদ জুমা হাজার হাজার দেশবরণ্য জাতীয় সব আলেম ওলামার অংশগ্রহণে লাখ লাখ ধর্মকরণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতিতে বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন সমাবেশে পরে মিছিলটি রাজধানী নাইটেঙ্গেল মোড়ে পৌঁছলে পুলিশ শান্তিপূর্ণ এই মিছিলের উপর আতর্কিত হামলা চালায়। মানে এই যে ঘটনা ঘটেছে জুমার নামাজের পরে রাজধানীতে, আমি সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছিলাম, এটারও কঠোর প্রতিবাদ করলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মোটের উপরে রাজধানীতে অথবা শহর লেভেলে ইফতার রাজনীতিতে জামাতের কোনো চমক নেই, অথবা এবছর হয়তোবা না করাটাই ভালো। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বাউফলে ঠিকই এই প্রথম চমক যেটা উল্লেখ করার মতো, এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যটা জাতীয়ভাবে কোনো ইফতার প্রোগ্রাম আয়োজন করলে যেভাবে দেওয়া হয় অনেকটা সেরকমই, এবং এটা জনগণের কাছে পৌঁছে গিয়েছে, গুরুত্বপূর্ণ নিউজও হয়েছে। তো এইভাবেই অত্যন্ত সাবধানে যা করার করতে হবে, রাজপথের কর্মসূচিকে যত সংকুচিত করা যায় তার মধ্যেই কল্যাণ। এর যে প্রোগ্রাম করছে, ইফতার প্রোগ্রাম করলো প্রত্যন্ত অঞ্চলে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেখানে গিয়েছেন, ঢাকায় ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি এরা বিক্ষোভ মিছিল করলো, সেখানে পুলিশের সাথে সংঘাত সংঘর্ষের মতো ঘটনা ঘটলো, প্রতিনিয়ত একের পর এরকম ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে এই ঝটিকা মিছিল বা এই ধরনের রাজপথে ছোটো ছোটো কর্মসূচি, এগুলো কি আদৌ কাজে আসবে, এগুলোতে কি ফল দিবে, এগুলো জামাতকে গভীরভাবে ভাবা উচিত, না কোনো একটা বন্দোবস্ত যাওয়া উচিত? বর্তমান সরকারের মতো একটা প্রভাবশালী সরকার যাদের ক্ষমতা নিরঙ্কুশ, তাদের বিরুদ্ধে এই টাইপের ঝটিকা মিছিল টাইপের আন্দোলন করে, বিএনপির মানববন্ধন টাইপের আন্দোলন করে কি অধিকার ফিরে পাওয়া যাবে, না হলে কীভাবে ফিরে পাওয়া যাবে, সেই চিন্তা গভীরভাবে করা উচিত। যুগ তো আর আগের মতো নেই যে মানুষ আন্দোলন করবে, রাজপথে নামবে, সেই চাপে তটস্থ হয়ে সরকার দাবি মেনে নেবে, এখন কিন্তু সেই যুগ নেই। এই জন্যে ক্ষতির পর ক্ষতি না করে আসলেই যাতে সমাধান হয়, শান্তি প্রতিষ্ঠা হয়, অধিকার ফিরে পাওয়া যায়, সেরকম বিকল্প চিন্তা অবশ্যই জামাতকে মাথায় রাখতে হবে।